হাই অর গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো ওয়েস্টবেঙ্গল পিএসসি তরফ থেকে খুবই অল্প পদ পদের জন্য নতুন রিক্রুটমেন্ট বের হয়েছে তো রিক্রুটমেন্ট নাম্বার দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে সিক্স দু হাজার কুড়ি ঠিক আছে এখানে দেখো একটা তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ইজ অ্যান এসেন্সিয়াল রিক্রুটমেন্ট তোমাকে বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে এবং যাদের মাতৃভাষা নেপালি তাদের বাংলা না বললেও চলবে ঠিক আছে এবার কি কোন পদের জন্য নেম অফ দ্য পোস্ট হচ্ছে দেখো ডিস্ট্রিক্ট অর্গানাইজার অফ ফিজিক্যাল এডুকেশন এটা কোন ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে ডিপার্টমেন্ট হচ্ছে স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটার জন্য স্যালারি দেখো খুব ভালো স্যালারি দেওয়া হচ্ছে সাত হাজার একশো টাকা থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা এবং পেমেন্ট থ্রি অনুযায়ী গ্রেড পে দেওয়া হচ্ছে তিন হাজার নশো পঞ্চাশ টাকা এটার জন্য দেখো ভ্যাকেন্সি খুবই কম কম হচ্ছে কারণ সতেরোটি পোস্ট আছে টোটাল তার মধ্যে রিজার্ভেশন করে দেওয়া হচ্ছে দুটি হচ্ছে ও এ ক্যান্ডিডেটদের জন্য চারটি হচ্ছে এসিদের জন্য একটি হচ্ছে ও বি একটি হচ্ছে এসটি এবং একটি হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এবং বাকিগুলো জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য কোয়ালিফিকেশান কী চেয়েছে ফার্স্ট যেটা তোমাকে হতে হবে ব্যাচেলার ডিগ্রি ফর্মের রিকোগনাইজড ইউনিভার্সিটি যে কোনো রিকোগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাকে গ্রাজুয়েশান পাস হতে হবে সেকেন্ড যে কোয়ালিফিকেশান চেয়েছে দেখো ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন ফর্মের রেকনাইজড ইউনিভার্সিটি তোমাকে ফিজিক্যাল এডুকেশন নিয়ে তোমাকে ব্যাচেলের ডিগ্রি পাস করতে হবে থার্ড যেটা চেয়েছে সেটা দেখো এ সার্টিফিকেট ইন কোচিং ফ্রম এ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস পাটিয়ালা দেখো এখানে একটা সার্টিফিকেট চেয়েছে সার্টিফিকেট ইন কোচিং ফ্রম এ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে তোমাকে একটা কোচিং সার্টিফিকেট লাগবে এবং তার সাথে নেতাজি সুভাষচন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস পাটিয়ালা থেকেও লাগবে এবার তোমাকে এই তিনটে কোয়ালিফিকেশান হলেই তখন অটোমেটিকলি তোমাদের যারা অ্যাপ্লাই করবে তাদের সংখ্যা অটোমেটিকলি কমে যাবে কারণ এই কোয়ালিফিকেশান সবার কাছে থাকবে না চার নম্বর যেটা রয়েছে সেটা দেখো গুড নলেজ ইন বেঙ্গলি অর নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন তোমাকে বাংলায় বা নেপালিতে খুবই ভালোভাবে লিখতে হতে হবে এবং বলতে হতে হবে ঠিক আছে পাঁচ নম্বর যেটা চেয়েছে এবিলিটি টু আন্ডারটেক এক্সটেন্সিভ ট্যুর অন অফিসিয়াল ডিউটি মানে বাড়ির কাছেই কোনো কোনো জায়গায় তুমি পোস্টিং পাবে না তোমাকে এটার জন্য ট্রাভেলও করতে হতে পারে সেরকম নিয়ে এটার জন্য অ্যাপ্লাই করবেন এবার এই সব ক্রাইটেরিয়া যখনই তখনই অটোমেটিক্যালি তোমাদের স্টুডেন্ট সংখ্যা কমে যাবে মানে যারা অ্যাপ্লাই করবে তাদের সংখ্যা খুবই কম হয়ে যাবে এবার দেখো এজ লিমিট নট মোর দেন থার্টি নাইন ইয়ার্স ফার্স্ট জানুয়ারি দু হাজার কুড়ির মধ্যে তোমাকে উনচল্লিশ বছরের নিচে তোমাকে বয়স হতে হবে পাঁচ বছরের এজ লিমিট ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিদের জন্য এবার দেখো এটার জন্য ফর্ম ফিল জন্য টাকা যেটা ফিস সেটা হচ্ছে একশো টাকা এবং তার সাথে যারা ক্যান্ডিডেট বিলং টু এস সি এস টি রিকগনাইজ ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পি ক্যান্ডিডেট তাদের কোনো রকম কোনো ফিস পেমেন্ট করতে হচ্ছে না তাহলে শুধু জেনারেল এবং ও বিসিদের জন্য একশো ষাট টাকা এটার জন্য পেমেন্ট করতে হবে নেক্সট তোমাদের যেটা দেখো ফর্ম ফিল শুরু হচ্ছে কবে থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু থেকে ফর্ম ফিল লাস্ট ডেট কবে লাস্ট ডেট হচ্ছে দেখো টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এর মধ্যেই সমস্ত কিছু ফর্ম ফিল আপ করে নেবে তোমরা এরপর দেখো এখানে লিখে দিয়েছে যে সাবমিশন অফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন ফর এনি পোস্ট ইজ স্ট্রিক্টলি ফর বিড মানে একটার বেশি পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে না একবারই তোমাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে দু তিনবার অ্যাপ্লাই করতে যাবে না এবার দেখো এখানে লিখে দিয়েছে যে যদি বেশি সংখ্যক অ্যাপ্লিকেশন জমা পড়ে তাহলে একটা তোমাদের প্রিলিমস এক্সাম নেওয়া হবে অথবা যদি খুব অল্প সংখ্যক জমা পড়ে অ্যাপ্লিকেশন তাহলে তাদের শুধু একমাত্র ইন্টারভিউতে ডাইরেক্ট ডাকা হবে এখানে কোয়ালিফাইং মার্কস লিখে দিয়েছে মার্কস লিখে দিয়েছে দেখো জেনারেলদের জন্য ফর্টি পার্সেন্ট ও জন্য থার্টি এইট এসসিদের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট এসটিদের জন্য থার্টি পার্সেন্ট কোয়ালিফাই করতে হবে যদি কোয়ালিফাইং মার্কস থাকে এই ছিল সমস্ত ডিটেলস যদি কোনো কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেব এবং বলে রাখি এটা যেহেতু পোস্ট যে কোয়ালিফিকেশান চেয়েছে সেই অনুযায়ী স্টুডেন্ট অনেক কম আছে এদের মধ্যে এইসব কোয়ালিফিকেশনের মধ্যে যারা যারা পড়ছো তো তারা অবশ্যই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করো খুবই ভালো চাকরি খুব ভালো স্যালারি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং